আসসালামু আলাইকুম এর আর পি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা আজকের টিউটোরিয়ালটি হচ্ছে ফেসবুক রিলেটেড আমরা ফেসবুকের মধ্যে অনেক সময় দেখি যখন আমরা ফেসবুক অপেন করি এরকম যে দেখেন আমি নিচের দিকে এরকম স্কোর করতেছি ফেসবুকের দিকে এটা আমাদের টাইম লাইন আমরা যখন কোনো ভিডিও দেখি সেগুলো অটোমেটিকলি প্লে হয়ে যায় অনেকের ক্ষেত্রে এরকম হয় এগুলো অটোমেটিকলি প্লে হতে থাকে তো আজকে টিউটোরিয়াল আমি সেটা দেখাবো এরকম আপনারা এই যে অটোমেটিক প্লে হওয়া ভিডিওগুলো কীভাবে বন্ধ করে দেখেন এখানে এটা অটোমেটিক প্লে হয়ে গেছে তো এরকম যদি আমরা আমাদের ফেসবুক অফেন করে এরকম যদি নিজের ইন্টারনেট দিয়ে আমরা চালাই তাহলে সেক্ষেত্রে কী হয় আমাদের অ্যামবিগুলা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় এবং অনেক ক্ষেত্রে দেখা যায় কি আমি এরকম কোনো ভিডিও নিজে দেখতে চাচ্ছি না বা হয়তো বা সেটা সেটা কোনো খারাপ ভিডিও হতে পারে এখন তো মনে করেন আপনি আপনার ফ্রেন্ডরা যদি নাও ফেসবুকের মধ্যে খারাপ ভিডিও না দিয়ে থাকে তারপরেও যদি আপনি কোনো গ্রুপের সাথে জয়েন হন সেখানে দেখা যায় কি কেউ কোনো খারাপ ভিডিও দিয়ে দিলেও তো সেটা আপনার চোখের সামনে আসলে অটোমেটিকলি প্লে হয়ে যাচ্ছে তো সেটা কীভাবে অফ করবেন এবং আপনার ইন্টারনেট খরচ কীভাবে বাঁচাবেন সেটাই আজকে আপনাদেরকে দেখাবো তো সেই জন্য আমাদেরকে কি করতে হবে এই যে থ্রি ডটে চলে যাবেন এরকম তিনটা আকারে দেখা যাচ্ছে সেটাতে যাবেন যাওয়ার পর একদম নিচে চলে আসবেন আসার পর এখানে অ্যাপ সেটিং নামে একটা অপশন আছে অ্যাপ সেটিংয়ে যাবেন যাওয়ার পর এখানে দেখতে পাবেন প্লে এই যে নিচে আছে অটো প্লে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে তিনটা অপশন আছে একটা হচ্ছে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই কানেকশন অনলি যখন আপনার মোবাইলের ডাটা থাকুক বা ওয়াইফাই থাকুক বা মোবাইলের ডাটা থাকুক বা এমবি থাকুক যাই থাকুক ভিডিও প্লে হয়ে যাবে আপনার এর মধ্যে আপনি যখন টাইম লাইন অফেন করবেন আপনার ভিডিও দেখতে এই যে ফেসবুক দেখতে থাকবেন ভিডিওগুলো প্লে হয়ে যাবে আর এখানে যদি অন ওয়াইফাই কানেকশন অনলি আপনাকে এটাতে দিয়ে দিলে সেকেন্ড এটাতে আমরা যদি সিলেক্ট করে দিই এভাবে টিকমার্ক করে দিই তাহলে যখন আমাদের কাছে শুধু ওয়াইফাই থাকবে তখনই কিন্তু ভিডিওগুলো প্লে হবে আর নেবার ও টু ভিডিও দিয়ে দিলে আমাদের কোনো সময় এটা প্লে হবে না তো আপনারা এটাই দিয়ে দিবেন এটাই সবচেয়ে বেটার এটা দিয়ে দিলে আমরা যখন কোনো ভিডিও যখন দেখতে ইচ্ছে করা তখন আমরা ওটাতে ক্লিক করে দেখবো আর এটা অটোমেটিক্যালি ফ্লে হবে না জাস্ট পিকচারের মতো সামনে এভাবে থেকে যাবে তো আমি এটা দিয়ে দিছি দেওয়ার পর আমি ফেসবুকটাকে পুরোটাই ক্লোজ করে দিলাম আবার ফেসবুকটাকে অফেন করবো ঠিক আছে আমি ফেসবুকটাকে আবার অফেন করে আপনাদেরকে দেখাচ্ছি এখন যদি আমি ফেসবুকের মধ্যে কোনো ভিডিও দেখি সেটা আমার এখানে ফ্লে হবে না সাপোজ আমি কোনো ভিডিওতে যাই আমার এখানে এরকম কোনো ভিডিও আসতেছে কিনা আমি দেখি এই যে দেখেন এই যে ভিডিওটা আমার এখানে এখন ফ্লাই হচ্ছে না এটা দেখেন আমি একটু আগে যদি এখানে স্কুল করতেছি তখন যা ভিডিও তা ফ্লে হয়ে যাচ্ছে এখন সেটা ফ্লাই হচ্ছে না তো আপনি কি করবেন আপনার কাছে যদি ওয়াইফাই তাকে আপনি অন করে দিতে চান আবার ঠিক এই যে অ্যাপ সেটিংসে চলে যাবেন যাওয়ার পর সরি অ্যাপ সেটিংসে আমি আপনাদেরকে দেখেছি অ্যাপ সেটিংসেই যাবেন যাওয়ার পর নিচে অটো প্লেতে যাবেন যাওয়ার পর এখানে আপনি যদি মনে করেন আমার কাছে ওয়াইফাই থাকলে ভিডিওগুলো প্লে করে দিব তাহলে এটাতে দিয়ে দিবেন ঠিক আছে তাহলে আপনার শুধু ওয়াইফাই থাকলে এটা অন হয়ে যাবে আর ইন্টারনেটের মধ্যে আপনার অন হবে না ভিডিওটা প্লে হবে না তাহলে আপনার ইন্টারনেট খরচও বেঁচে যাবে দেখেন আমি এখন কিছু করিনি এটা দেখেন এই ওয়াইফাই আমি চালু করে দিছি তাহলে আমার কাছে যেহেতু ওয়াইফাই আমি ইউজ করতেছি ওয়াইফাই চালু আছে সেই জন্য এটা ভিডিওটা প্লে হয়ে দেখাচ্ছে এভাবে আমি যদি নিচে স্কুল করি টাইম লাইনের মধ্যে কোনো ভিডিও আসলে সেটা এভাবে প্লে হয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা এইভাবে আপনারা চাইলে আপনার ইন্টারনেটের খরচ বাঁচাতে পারেন যদি আপনি ইন্টারনেট ইউজ করে ফেসবুক ইউজ করে থাকেন ইন্টারনেটের খরচ বাঁচাতে পারবেন আর আপনার কোন সময় কোনো খারাপ ভিডিও চলে আসলে সেগুলো না দেখা থেকে সেগুলো দেখা থেকে আপনি বিরত থাকতে পারবেন তো আজকের টিউটোরিয়ালটা বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ